গোপালগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে মতুয়া রক্তদান সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 5 নভেম্বর বেলা 12টা থেকে শহরের শেখ মনি অডিটোরিয়ামের সামনে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। বেলা 3টা থেকে বিশিষ্টজনদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরি বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর। এদিন দলপতি নিত্যরঞ্জন বৈদ্যের নেতৃত্বে খাটরা মতুয়া সংঘ, সমীর বিশ্বাসের নেতৃত্বে কুয়াডাঙ্গা মতুয়া সংঘ এবং রঞ্জিত বিশ্বাসের নেতৃত্বে কারারগাতি মতুয়ার দল অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে শ্রী শ্রী হরি লীলামৃত থেকে বন্দনা ও মঙ্গলাচরণ পাঠ করেন মতুয়া কিশোর বিশ্বাস। মতুয়া রক্তদান সংসদের সভাপতি বিটিপির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ গোপালগঞ্জের প্রতিষ্ঠাতা মতুয়া সুবল রায়, সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক গৌতম বিশ্বাস, গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি জিএম শাহউদ্দিন আজম, হরিগুরুচাঁদ সেবা সংঘের সাবেক সভাপতি অ্যাডভোকেট শিশির কুমার বালা, মুকসুদপুর উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতি সুভাষ বালা, হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের মহিলা বিষয়ক সম্পাদিকা অর্চনা রায়, কারারগাতি জলছত্র কমিটির সভাপতি সঞ্জয় বিশ্বাস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নিউ ইয়র্কে অবস্থিত হরিগুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন ইনক ও শ্রী শ্রী হরিচাঁদ মন্দির নিউ ইয়র্কের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তা পাঠ করেন হাজি লালমিয়া সিটি কলেজের প্রভাষক সঞ্জয় বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না ও সহসভাপতি মনোজ সাহা। মতুয়া রক্তদান সংসদের প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক পঙ্কজ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিহির মালা এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব মতুয়া পঙ্কজ মজুমদার। এছাড়া সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সহসভাপতি রাখাল চৌধুরী ও সহ মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিত্রী বৈদ্য। এ সময় সদ্য চাকুরিপ্রাপ্ত সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুনির্মল দাস বাপিকে সংবর্ধনা দেওয়া হয়। মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর তার বক্তব্যে বলেন, মতুয়া রক্তদান সংসদ রক্তদানের মতো মহান ও পবিত্র কাজটি করে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ এবং মুক্তিবাড়িধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শের সৈনিকের কাজটি করছেন। রক্তদান সংসদের এই কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। রক্তের গ্রুপ পরীক্ষায় টেকনোলজিস্ট হিসেবে ছিলেন মতুয়া অধীর রায়। মতুয়া রক্তদান সংসদের মহিতোষ মৃধা, অনির্বাণ, প্রহ্লাদ টিকাদার, আকাশ বালা, সোহাগ বিশ্বাস, পলাশ মণ্ডল, কিশোর বিশ্বাস ও সৌরভ মণ্ডল অনুষ্ঠানটিকে সফল করতে নিরলস ভূমিকা পালন করেন। অনুষ্ঠান শেষে তারা উপস্থিত সকল ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির বেল বাটনের অল সিলেক্ট করে রাখবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।